করোনা প্রোটোকলের নামে ওয়াজিদের কড়াকড়ি বাড়াবাড়ি রূপ নিয়েছে আগেই। সেই বিমানবন্দর থেকে শুরু, ইমিগ্রেশন পার হওয়া, হোটেলে অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া, প্র্যাকটিসের সময় সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামের নর্দার্ন প্লাজার দোতলা থেকে তিনতলায় পাঠানো, সব কিছু অতিরঞ্জিত মনে হয়েছে। হ্যাঁ, তাই তো এই জয়ে এমন খুশির বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রেসিডেন্ট বক্সে কারা এমন নাচ নেচেছেন চিনতে পারছেন? ডান দিক থেকে বিসিবি বস পাপন, সিইও নিজামুদ্দিন, জালাল ইউনুস এবং আরেকজন, তার নাম বললে চাকরি থাকবে না তাই বলবো না। তার সেলিব্রেশন দেখে মনে হচ্ছে যেন বিশ্বকাপ জয় করেছে বাংলাদেশ। দেশের প্রতি ভালোবাসা আর টান, সেই সাথে ওয়াজিদের নানামুখী শর্তের আক্রোশের প্রকাশ হচ্ছে তারই নাচ। এইদিকে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত বিসিবি বস পায়তারি করতে দেখা গেছে জয়ের জন্য। সবাই যেন ক্রিকেট মোড়লদের নাকানি চুবানি দেখার বহিঃপ্রকাশ। এইদিকে খেলা শেষ হওয়ার পরও দেখা গেল এক করোনার অজুহাতে অজি ক্রিকেটারদের অসৌজন্যতা। ম্যাচে বিজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে সৌজন্যই বিনিময় করলেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সৌজন্য বিনিময় বহুদূরে, মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীর ধারে কাছেও ঘেঁষতে চাইলেন না। যদিও করোনাকালীন সময়ে বাংলাদেশের সব আন্তর্জাতিক সিরিজে দেখা গেছে খেলার শেষে হাত মিলিয়েছেন টাইগার ক্রিকেটাররা, এমনকি অন্য দলের ক্রিকেটাররাও হাত মেলান। এই তো সেদিন ভারত ও শ্রীলঙ্কা সিরিজেও দেখা গেছে দু দলের ক্রিকেটাররা হাত মিলিয়েছেন, একসাথে প্রায় গলায় হাত রেখে কথাবার্তাও বলেছেন। সেখানে করোনা প্রোটোকল মানার কথা বলে অজিদের এমন বাড়াবাড়ি খুব চোখে লাগলো বৈকি।